দিন ভোগান্তির পর অবশেষে অবরোধ প্রত্যাহার কর্মীদের। রাজ্যের প্রস্তাব মানছেন না, নিজেরাই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য কমিটির সঙ্গে বৈঠকের পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন আন্দোলনকারীরা। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত অবরোধ প্রত্যাহার সম্পর্কে কোনো রকম আপডেট আসেনি। যদিও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেই কারণে রাজ্য পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি নামানো হয়েছে র‍্যাফও। রেলের সম্পত্তির যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই কারণে এই কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনকে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি থেকে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত এবং অন্যদিকে পুরুলিয়ার কুস্তাউর স্টেশন থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি হংসরাজ সিংহ। আমি শুরুতেই আবিরের কাছে চলে যাব। আবির, কিছুক্ষণ আগে অবধিও তুমি যেমনটা দেখাচ্ছিলে যে পুরুলিয়ার কুস্তাউর থেকে অবরোধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হলেও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলে এখনো পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়নি এমনটাই জানাচ্ছিলেন আন্দোলনকারীরা, এই মুহূর্তে তাদের ঠিক কি সিদ্ধান্ত, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে প্রথমে তোমাকে ছবিটা দেখাচ্ছি যে সম্পূর্ণভাবে আরপিএফের বিশাল ফোর্স ইতিমধ্যে রয়েছে খেমাশুলি স্টেশনের সামনে। আরপিএফের আইজি র্যাঙ্কের আধিকারিক তাকে আমরা দেখলাম যে বিশাল এই ফোর্স নিয়ে পুরো স্টেশন চত্বরে তারা পরিদর্শন করলেন। এবং বাদিকের ছবিটা এবার দেখাতে বলবো, যে মঞ্চ গড়ে এখানে চলছিল এই অবরোধ বা এই আন্দোলন আদিবাসী কর্মী সমাজের, সেই আন্দোলনে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করছেন যে কখন তাদের নেতৃত্ব এসে তাদেরকে কি পদক্ষেপ তারা নিতে চলেছেন সেটা জানাবেন। কারণ ইতিমধ্যে আমরা জানি যে পুরুলিয়াতে তাদের শীর্ষ নেতৃত্ব অজিত মাহাতো তিনি নিজে জানিয়ে দিয়েছেন যে আপাতত তারা স্থগিত করছেন। একদিকে যেমন এই ছবি এবং আরেকদিকে আরও একটি মঞ্চ আমরা দেখতে পাচ্ছি বা আরও একটি জায়গায় জমায়েত, যেখান থেকে কিছুক্ষণ আগেও মাইকে ঘোষণা করা হচ্ছে যে তারা তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে তারা কিন্তু এইভাবেই স্লোগানের মাধ্যমে তারা এই আন্দোলন দিয়ে যাচ্ছে। একেবারে সরাসরি সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ওখানেও রাস্তা অবরোধ হয়েছে, একেবারে জাতীয় সড়ক 6 নম্বর জাতীয় সড়কের সামনে আমরা একদিকে যেমন ওখানে যখন চলছে এই রাস্তা অবরোধ কর্মসূচি এবং তারা সেখানে স্লোগান করছেন এবং আন্দোলনে অনড় রয়েছেন, অন্যদিকে আরেকটা ছবি যেখানে সকাল থেকে আমরা দেখছিলাম যেখানে যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন তাদের শীর্ষ নেতৃত্ব যারা ইতিমধ্যে ঘোষণা করেছেন তারা তাদেরকে জানাবেন যে কী পদক্ষেপ পরবর্তীকালে নিতে হবে। এবং তৃতীয় পক্ষ অর্থাৎ বা তৃতীয় জায়গায় যে ছবিটা আমি দেখাচ্ছি, যে তৃতীয় জায়গায় ছবিতে দেখা যাচ্ছে যে বিশাল ফোর্স নিয়ে আইজি আরপিএফের তরফ থেকে আইজি র্যাঙ্কের আধিকারিক তারাও এখানে রয়েছেন এবং বিশাল ফোর্স রেডি করা হয়েছে, কমান্ডো ফোর্সও রেডি করা হয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখনও পর্যন্ত জাতীয় সড়ক 6 নম্বর সেটা ওপেন হয়নি বা খুলে দেওয়া হয়নি এবং তার সঙ্গে সঙ্গে খেমাশুলি স্টেশন সেখানে নজরদারি থেকে আরম্ভ করে সেখানে কিন্তু ইতিমধ্যে টহল শুরু হয়েছে পুলিশের, অর্থাৎ রেল পুলিশের তরফ থেকে টহল দেওয়া শুরু হয়েছে কিন্তু ট্রেন চলাচল এখনও পর্যন্ত শুরু হয়নি। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের ছবি দেখাতে থাকো পশ্চিম মেদিনীপুরের খেমাশুলির পাশাপাশি। এবার আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার কুস্তাউরে এবং হাওড়া স্টেশন থেকেও রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। আমি শুরুতে একবার পুরুলিয়ার কুস্তাউরে চলে যাব। হংসরাজ, তোমার পিছনে আমরা একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি, তাহলে কি এবার রেল চলাচল স্বাভাবিক হতে চলেছে? এই মুহূর্তে কি আপডেট? হ্যাঁ, একদমই ঠিক। ইতিমধ্যে কিন্তু প্রথমে আমরা দেখে নিলাম কি, প্রথমে ট্র্যাকম্যানরা এসে ট্র্যাক চেক করলো, তারপরে একটি ইঞ্জিন এসে যে রেল লাইন আছে সেটা চেক করা আরম্ভ করেছে কাজ। দুটি দুটি করে ইঞ্জিন কিন্তু ইতিমধ্যেই কিন্তু রেল যে রেল লাইনগুলো আছে সেটা চেক করে নিয়েছে এবং আমরা আশা করছি কি খুব দ্রুত কিন্তু এবার কিন্তু ট্রেন চলাচল এই কুস্তাউর স্টেশন 5 দিন পর প্রায় 102 ঘন্টা পর কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হতে চলেছে কুস্তাউর স্টেশনে। এবং পাশাপাশি যে কুস্তাউর পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক রয়েছে কুস্তাউর, সেখানেও কিন্তু অবরোধ পথ অবরোধ সরে গেছে, ফলে এই অবরোধগুলো সরে যাওয়াতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেল এবং পথ অবরোধ পথ চলাচল আরম্ভ হয়ে যাবে। আমরা তো যেটা দেখাচ্ছি, দেখো গতকালও কিন্তু লাগাতার কিন্তু এই জায়গাগুলোতে ব্যানার লাগানো ছিল আদিবাসী কর্মী সমাজের এবং রেল অবরোধ ছিল এই কুস্তাউর স্টেশন, সেটা কিন্তু এখন দেখছো পুরোপুরি কিন্তু এই রেল লাইনগুলো কিন্তু খালি হয়ে গেছে এবং সেই আন্দোলনকারীরা যারা ছিলেন তারা কিন্তু তাদের আন্দোলনকারীরা সরে গিয়েছেন এবং রেল লাইনের ট্র্যাক এখনকার মতো পরিষ্কার, কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হতে চলেছে ট্রেন চলাচল এমনটাই জানা যাচ্ছে। হংসরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো।
এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে চলে যাব হাওড়া স্টেশনে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, গত পাঁচ দিন ধরে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পূর্ব পুরুলিয়ার কুস্তাউর এই দুই জায়গায় রেল অবরোধের জেরে পাঁচ দিনে প্রায় 500টি ট্রেন বাতিল হয়েছে, বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, এই মুহূর্তে হাওড়া স্টেশনে রয়েছে, ট্রেন চলাচলের উপর কি প্রভাব পড়েছে, কারণ তোমাকে জানিয়ে রাখবো পুরুলিয়ার কুস্তাউর থেকে রেল অবরোধ প্রত্যাহার করা হয়েছে। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এনকোয়ারি অফিসের সামনে। সেখানে কিন্তু একইভাবে যারা যাত্রী তারা কিন্তু খোঁজখবর নিতে আসছে, ট্রেন বাতিল হয়েছে কি, ট্রেন কি কোন কোন ট্রেন বাতিল আছে এবং আদৌ ট্রেন চলবে কি না। যে হাওড়া স্টেশনে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড আছে, সেখানে একাধিক যে দূরপাল্লার ট্রেন আছে, হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল করা হয়েছে, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে, এছাড়াও হাওড়া পুনে আজাদিন এক্সপ্রেস এবং আরও হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিলের খবর আছে। কিন্তু এই যে কুস্তাউর এবং খেমাশুলি স্টেশনে রেল অবরোধ উঠেছে, এই সংবাদ কিন্তু হাওড়া স্টেশনে যে এনকোয়ারি অফিস সেখানেও এসেছে, কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশ আসেনি, যার ফলে এখান থেকে যে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে রেল স্টেশনে এবং ইলেকট্রনিক বোর্ডে যে ঘোষণা করা হচ্ছে তাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রেন যেগুলো বাতিল করা আগে থেকে বলা হয়েছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে চলবে কি না এখনও তা স্পষ্ট নয়। যেহেতু কোনো নির্দেশ এখনো পর্যন্ত আসেনি, সেই সে কারণে এরাও কিন্তু স্টেশন থেকে অ্যানাউন্স করতে পারছে না এনকোয়ারি অফিস থেকে, ফলে যাত্রীদের কিন্তু বলা হচ্ছে ট্রেন এখনো পর্যন্ত বাতিল আছে। যেটা এনকোয়ারি থেকে যেটা জানানো হচ্ছে, রাতের দিকে ট্রেনগুলো অর্থাৎ হাওড়া থেকে আহমেদাবাদ এক্সপ্রেস এবং মুম্বাই মেল সহ যেগুলো রাতের দিকে ট্রেন সেগুলো হয়তো ছাড়তে পারে, কিন্তু এখনো পর্যন্ত দুপুরের দিকে যেসব ট্রেন আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বাতিল আছে। কারণ যেখান থেকে অবরোধ উঠেছে সেইখানে এখনো পর্যন্ত রেল ট্র্যাক ঠিকমতো পরীক্ষা করা দরকার বলে রেল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ মনে করছে, এবং প্রত্যেকটা ট্র্যাককে পরীক্ষা করার পর সেখানে ডামি ট্রেন অর্থাৎ মালগাড়ি দিয়ে গুডস ট্রেন দিয়ে ওই ট্র্যাকে চালানো হবে, এবং তারপর ট্র্যাক যদি ঠিক থাকে তবেই কিন্তু ট্রেন চলাচল করতে পারবে। এবং যেহেতু এটা সময় সাপেক্ষ ব্যাপার, সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেন চালানো সম্ভব নয় বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ, এবং যেটা জানাচ্ছে যে যেহেতু এটা সময় সাপেক্ষ ব্যাপার সেই কারণে দুপুরের দিকে ট্রেন হয়তো বাতিল থাকতে পারে, তবে সন্ধ্যের পর একেবারে শুনিত তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবর শুনিত আমাদের জানিয়ে দিল যে ইতিমধ্যেই পুরুলিয়ার কুস্তাউর থেকে রেল অবরোধ প্রত্যাহারের কথা ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত হাওড়া স্টেশনের কাছে সেই খবর অফিসিয়ালি না পৌঁছনোয় বহু দূরপাল্লার ট্রেন আজও বাতিল করা হয়েছে, তবে বিকেলের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতলেও হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। এরই মাঝে আপনাদের শুনিয়ে দেব কুর্মী আন্দোলনের নেতা অজিত মাহাতো, তিনি ঠিক আজ সকালে কি ঘোষণা করেন। পাঁচ দিন আমরা থাকলাম, আমরা ফিরে নিয়েছি, পরবর্তীকালে আমরা সবাই রেস্ট নিয়ে আবার ঠিক ঠিক করবো, পরবর্তীকালে আমরা সেরকম হবে, এখন স্থগিত রাখছি, আমরা স্থগিত রাখছি, পরবর্তীকালে আজ আবার আমরা ঘুরে লড়াই করব, তার জন্য ব্যবস্থা নিব, তার জন্য স্টেট কমিটি মিটিং করে আমরা সিদ্ধান্ত। তাদের খেমাশুলি সমস্ত নেতৃত্ব নেতৃত্ব এখানে সবাই আছে, ওরা এখন আমার কথা শুনছে, এবং তাদেরকে বলবো যে পরবর্তী আজকে দেশ কাল পাত্রভেদে কখনো কখনো আঘাত হয় কখনো পেছাত হয় আমাদের কোনো ব্যাপার নাই, এইটা এইটা তুলে নিয়েছি মনে এখানে কোনো দুর্বলতা নাই, আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা আন্দোলন যেমন করছি তেমনি করবো, একটা নিরপেক্ষ আন্দোলন, আমরা এখানে কোনো সরকারের কোনো 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 দলের দলের পক্ষে বিপক্ষে নয় পরিষ্কার কথা, কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার যে আমাদের কী করেছে এই কথাটা কিন্তু কানে কানে প্রত্যেক লোকের কাছে গায়ে গায়ে সবার কাছে বলবো এই সরকার আমাদের কী করেছে। বিগত 2022 সালের 20 সেপ্টেম্বর আমরা এখানে পাঁচ দিন ধরে রেল এবং জাতীয় সড়ক অবরোধ করেছিলাম, সেদিন রাজ্য সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের এসটি হওয়ার ক্ষেত্রে যেটা প্রতিবন্ধকতা অর্থাৎ সিআরআইয়ের উপর কমেন্টস ও জাস্টিফিকেশন দিল্লির আরজিআই দপ্তরে পাঠিয়ে দিবেন, কিন্তু দীর্ঘ 6 মাস অতিক্রান্ত কিন্তু ওই রিপোর্ট এখনও ওনারা ঠিকঠাক করে পাঠাননি, তাই আমাদের আন্দোলন চলছে, তাই ওই সিআরআইয়ের উপর কমেন্ট ও জাস্টিফিকেশন যতক্ষণ পর্যন্ত না সঠিক করে কেন্দ্রের আরজিআই দপ্তরে পাঠাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। কিন্তু এর পাশাপাশি আপনাদের শোনাবো আরপিএফ এর আইজি, তিনি ঠিক কি বলেছেন। अभी कस्तूर का आपको मालूम पड़ गया, वो शांति में निपट गया, या भी शांति में निपट जाएगा। वही कब तक ट्रेन चल सकता है सर? कुछ समय अवधि आज चलना चाहिए, शांति में सब हो जाए तो सबके लिए अच्छा है।
रेल कब से चालू होगा? आज से चालू होना चाहिए, ये लाइन चालू हो जाएगा। उधर पुरुलिया में जो है, हाँ वो पुरुलिया कस्तूर वाला क्लियर हो गया, अभी ये भी शांति में निपट जाए, शांति में सबका भला है। खेमाफेरी रहेगा आज सारा दिन ये स्टेशन पे रहेगा ही, रेलवे संपत्ति सुरक्षा करना फर्ज है। आप क्या घूम के देखा है रेलवे स्टेशन पर? कुछ बातें होती है, डिप्लॉयमेंट का कुछ फॉर्मूला होता है जी। जो ब्लॉकेट था वो क्या हटाया जाएगा या फिर जाएगा? जो कस्तूर का निकल गया अभी कुछ समय पहले, यहाँ का भी निकल जाएगा। অর্থাৎ পুলিশের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা হবে, কিন্তু পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিরতে যারা আন্দোলন করছেন তারা যেমনটা বারবার বলছেন যে তাদের নেতৃত্ব তাদের কাছে এসে যতক্ষণ না বলছেন অবরোধ প্রত্যাহারের কথা তারা এই অবরোধ চালিয়ে যাবেন, এবং সেই কারণে এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধ চলছে। অন্যদিকে এই যে পাঁচ দিন ধরে অবরোধ চলছে কুর্মি সম্প্রদায়ের মানুষের, তার জেরে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বহু দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে, বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, পথ সংক্ষিপ্ত করা হয়েছে, আর এর ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছে নিত্য যাত্রীরা। হাওড়া স্টেশন থেকে তারা ঠিক কি বলছেন শুনুন। আমাদের ট্রেন যেটা টিকিট কালকে কেটেছি, আমরা টিকিট কাটার পর থেকে আমরা চালু ট্রেনের টিকিট কেটেছি, এখন হাওড়া স্টেশনে এসে বলতেছে কোনো ট্রেন চালু নাই। তাহলে চালু নাই আমাদেরকে টিকিট দেওয়া হলো কেন? আবার টিকিট যে দেওয়া হলো টিকিটের পয়সাটা পুরোটাই ফেরত পাচ্ছি না। দ্বিতীয়ত আমাদের যে পয়সাগুলো খরচা হলো আসা যাওয়া খাওয়া, এই পয়সাগুলো তো দিবে না, তাহলে আমাদের এতটুকু লস করার কোনো দরকার ছিল না। আজকে গাড়ি না দিলছে ক্যান্সেল, গাড়ি না দিলে আমাদেরকে হয়রানি কিসের জন্য করাছে? টিকিট কেন কাউন্টারে দিচ্ছে, পয়সা ফেরত দিচ্ছে না, কিসের লেগে এগুলো হয়েছে? আমরা একটু চাই যাতে আমাদের চালু হয়, আর নাহলে সম্পূর্ণ টিকিটের পয়সাটা ফেরত দেওয়া হয়। এর আগেও তো আপনি টিকিট এসেছিলেন? আগে এসেছিলাম, বন্ধ ছিল, চলে গেছি ঘুরে, কী করবো, এইরকমভাবে তো যাওয়া আসা করছি। বারবার যাতায়াত অনেক খরচা হচ্ছে, খরচা তো হচ্ছে, তা কী করবো এখন, খরচা তো হয়েছে আমাদের, সেটা রেল কোম্পানিকে দেবে দেবে না। অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে, তবে তার পাশাপাশি যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, গতকাল রিশরার পর আজ হাওড়ায় যেতে বাধা দেওয়া হলো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, পুলিশের বাধা পেয়ে ফিরতে হলো তাদের কলকাতায়। শিবপুরে 144 ধারা জারি থাকার কথা বলে দ্বিতীয় হুগলি সেতুতে 6 সদস্যের দলটিকে আটকায় পুলিশ। গতকাল রিশরায় যাওয়ার পথেও আটকানো হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, আর আজ তাদের দ্বিতীয় হুগলি সেতুতে আটকানো হলো। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য টেলিফোন লাইনে। অরিত্রিক, আমরা গতকাল দেখেছিলাম রিশরা এবং তারপর আজ দ্বিতীয় হুগলি সেতুতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে 144 ধারা জারি থাকার কথা বলে আটকানো হলো, কি বলছেন তারা, কোথায় যাবেন এরপর তারা? দেখো, এই মুহূর্তে তারা যে হোটেলে তারা উঠেছেন সেখানেই তারা ফিরে এসেছেন। মূল যে বিষয়টি হচ্ছে যে গতকালকের যে ঘটনা ঘটেছিল তার একেবারেই পুনরাবৃত্তি আজকে দেখা গেল। দ্বিতীয় হুগলি সেতুর ওপর যখন ট্র্যাক ফাইন্ডিং টিমের যে 6 জন সদস্য তারা পৌঁছন, তাদের কনভয় পৌঁছয়, সেখানেই তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের তরফে, এবং তারপরে বেশ কিছুক্ষণ, প্রায় ঘণ্টাখানেক দু তরফের মধ্যে আলোচনা চলে, কিন্তু কোন রকম জট খোলেনি। ট্র্যাক ফাইন্ডিং টিমের থেকে এটাও দাবি করা হয় তারা পুলিশের সঙ্গেই যেতে রাজি রয়েছেন, তাতেও কিন্তু বরফ গলেনি, এবং শেষ পর্যন্ত তারা হোটেলে এই মুহূর্তে ফিরে এসেছেন। এখন যেটা জানা যাচ্ছে, তারা যেটা জানাচ্ছেন যে কিছুক্ষণ পরে তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানে তারা তাদের পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন। উল্লেখ্য এটাই যে এখনো আরো একদিন ট্র্যাক ফাইন্ডিং টিমের থাকার কথা রয়েছে, তারা আবারও সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেন কিনা বা পুলিশের সঙ্গে কোনো রকম ভাবে কমিউনিকেট করেন কিনা, কিভাবে পৌঁছানো যায় বা কি করা যায় সেই বিষয়টি তারা নজরে রাখার চেষ্টা করছেন, সেটাও তারা জানিয়েছেন। তবে নির্দিষ্টভাবে তারা কি পদক্ষেপ নেবেন সেটা কিছুক্ষণ পর তারা সাংবাদিক সম্মেলন করে জানাবেন এবং তারপরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। মাধুরী, ধন্যবাদ। অরিত্রিক, স্ট্র্যান্ড রোড এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত্যু হয়েছে একজনের। স্ট্র্যান্ড রোড এলাকায় যেসব গলিতে এই সংঘর্ষের ঘটনা, যে ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো একজন। সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কি কারণে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, যাতে মৃত্যু হলো একজনের? আহ,
দেখো বড়বাজার থানা পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু করেছে। আমরা বর্তমানে বড়বাজার থানাতেই রয়েছি এবং বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয়েছে থানার মধ্যে। এবং ঘটনার যে স্থল সেটি হচ্ছে একেবারে স্ট্যান্ড রোডের ধারে যেসব বিল্ডিংয়ে যেসব যে গলি সেই গলির মধ্যে, যেমনটা জানাচ্ছে গতকাল প্রায় গভীর রাত্রে সেখানে কিন্তু দুই গ্রুপ তারা সেখানে বসেছিলেন এবং যে বিষয়টা জানা যাচ্ছে তার পরবর্তীকালে দুই গ্রুপের মধ্যে একেবারে হাতাহাতি হয়। তার মধ্যে শচীন রায় নামে এক ব্যক্তি বছর 32-এর, তিনি কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ী এবং তার সঙ্গে অপর আরও বেশ কয়েকজন সেখানে ছিলেন এবং নিজেদের মধ্যে যখন এই গণ্ডগোলের পরিস্থিতি হয়, মারধরের মধ্যে ঘটনা ঘটে, সেই জায়গায় রাস্তার মধ্যে থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তার নাম সোনু, তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদিকে সচিনকে যখন পুলিশকর্মীরা দেখতে পান, সচিন রায়কে, তিনি তার কাকার যে কুরিয়ার সার্ভিসের দোকান রয়েছে সেই জায়গায় যেসব গলির ভেতরে নিজে সুভাষ রোডে সেই জায়গায় দেখতে পায়, তাকে একবারে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে গোটা ঘটনাটি ঘটলো সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ, সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে, অনেকেই রয়েছে। সচিনকে তো আপনারা চেনেন, মানে কী হয়েছিল গোটা বিষয়টা? কী হয়েছিল এটা তো আমাদের বলতে পারবো না। আমাদের বাড়ি দিয়ে ফোন করেছি 11:30, তারপরে ফোনটা তুলছিলেন না। এক বাইক আমার কাছে ফোন এসেছে 12:30, আমাদের মেডিকেলে গেলাম তো ওনার ইয়ে হয়েছে গণ্ডগোল। ওদের 4-5 জন ছিল, আমাদের বলতে নামটা আমি জানি না। কী নিয়ে গণ্ডগোল সেটা আমি যা বলতে পারবো না। ওখানে কী জন্য গিয়েছিল? ওইখানে তো কুরিয়ার ওনার ব্যবসা আছে। হ্যাঁ, যে বিষয়টা আপনার সঙ্গে কথা বলে নেবো, রাস্তার মধ্যে আহত অবস্থায় একজনকে আপনি দেখলেন, কী অবস্থায় দেখলেন? পুরা খুন সে লতপথ থা স্যার, পুরা ব্লাডিং হর জায়গা, পুরা কপড়া পুরা উসকা ব্লাডিং। উসকে বাদ মে বহুত রো রা থা কি হাম বচেঙ্গে নি, মেরা একঠো বাচ্চা হ্যায়, অ্যাডভোকেট কো ফোন করো। উসকে বাদ মে হেয়ার স্ট্রিট কা থানা বোলে। কন মারা উসকো কুছ বোলা? নাম নেই বাতায়া, পর ও মেডিকেল মে জানে কে বাদ মে হেয়ার স্ট্রিট কা থানা ভিডিও বানায়ে নাম বাতায়া, নাম অভি তক পুষ্টি নেই হুয়া। উসকো জ্যাদা চোট না লোক মিলকে মারা, 20-25 জন কা নাম বাতায়া কি হামকো 20-25 জন মিলকে হাম মেরে উপর কিয়া লেকে গন্ডগোল হুয়া থা কুছ বোলা? ও কুছ নেই বাতায়া। সচিন কো দেখে থে? সচিন কো উস সময় নেই দেখে থে, আধা ঘন্টা বাদ ফির কলকাতা হসপিটাল মে দেখে কি দুসরা পুলিশ কা ভ্যান সে সচিন का मतलब बॉडी आया है। क्या क्या लेके गंडगोल हुआ था उधर में? कुछ अभी तक कुछ पुष्टि नहीं हो पाया। पुलिस द्वारा गोटा घटना तदंत शुरू कर सीसी कैमरा एकाधिक रही है, से सीसी कैमरा फुटेज पुलिस खतिए देखें। बड़बाजार थाना रही एकेबारे बड़बाजार थाना थानार पुलिसकर्मी घटनास्थले उपस्थित रही जे विषय जो कि गंडगोल से ही विषय केंद्र को धोआसा रही है। तब स्थानीय जो विषय ओखने नेशा कर परवर्तकाले से विषय केंद्र को एक गंडगोल हो গন্ডগোলে এমন পর্যায়ে পৌঁছায়, হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছায় যাতে কিনা একজনের মৃত্যুর মতো ঘটনা ঘটে এবং একজন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে। সচিনের বাবা আমার সঙ্গে রয়েছে, কী নিয়ে গন্ডগোল হয়েছে সচিন? আপনি পুলিশের কাছে কী অভিযোগ করলেন? আমি রাত্রিবেলা 1টার সময় খবর পেলাম, আমার ছোট ভাই আমার খবর দিল কি আমার ওর অফিস নেতাজি সুভাষ রোডে যেসব গলি যেসব বিল্ডিং কি ওখানে খুব মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, আর পুলিশ এসে গেছে বড়বাজার থানা। তো সোনু বলে একটা ছেলে আর তোমার ছেলে সচিন রায়, এ দুজনকে পুলিশ বলেছে মেডিকেল করতে। তো এরা মেডিকেল গেছে, তুমি মেডিকেলে চলে আসো। আমি মেডিকেলে গিয়ে দেখলাম কি বা আমার ছেলে কোথায় আছে, তো মেডিকেলে বলছে কি সচিন ইজ নো মোর, তোমার ছেলে মারা গেছে। এবার কি করে মারা গেল আমি কিছু বুঝতে পারলাম। ওখানে আমার বাস দোকান ছিল, কে মারলো, মাল খাইয়ে ওকে কে করলো, না কলা টিপে মারলো, না কি দিয়ে মারলো, এই পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই জানা যাবে। পুলিশ কি জানালো আপনাকে? পুলিশ বললো কি আমরা আপনার সঙ্গে আছি, প্রশাসন আপনার সঙ্গে আছে, যা পোস্টমর্টম রিপোর্ট আসবে আমরা কাউকে ছাড়বো না, যদি কেউ গিলটি থাকে কেউ দোষী থাকে। বাড়ি থেকে বেরিয়েছিল কখন এবং তারপরে ঠিক কি হয়েছিল, কোথায় গেছিল? বাড়ি থেকে সকালে 10টার সময় আমরা বেরিয়ে যাই, আমাদের কুরিয়ার সার্ভিসের কাজ আছে। তো হাইকোর্টে একটা এ ছিল আপনার মাতারানী জাগরণ হাইকোর্টে, তো বললো কি আমি ওখানে যাব। তো যখন 8:30 সময় অফিস বন্ধ করলাম, তো বললো কি আমি জাগরণে যাচ্ছি। আমরা তুই জাগরণ থেকে আবার বাড়ি তাড়াতাড়ি চলে আসবি বাবা। 10:30 সময় ওর মা ওকে ফোন করলো, তো বলছে না তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আমি আসছি। তারপরে আসেনি, দেরি হচ্ছে, তো আমার বৌমা এসে বললো কি দেখুন আমি ওকে ফোন করছি, তো অন্য লোক ফোন ধরছে, ও ফোন তুলছে না। তারা কি বলছিল ফোন ধরে? ফোন ধরে ওই আমার ভাই। আমরা কে ফোন করেছিল?
बोला कि काका काका शवशुर फोन कर भाई के बोलो तो बलो अपनी ताड़ी चले आसु घटनागुलो कारा मारल उन्नी तो व्यवसा करते हैं तुम तो व्यवसायी हाँ हाँ व्यवसायी कर मेरे दिए मत फर चले कारो मुख थे सुनछी बाहर छेलेरा एसे मारामारी मेरे दिए दोकान सीसी कैमरा हाँ ओखाने सीसीटीवी कैमरा सब लागानो आछे गंडगोल सूत्रपात सेई समस्त विषय खतिए देखे तारा जानार चेष्टा करछेन। धन्यवाद पार्थ।